ওই যে তোজমণি আসছে, পাপার সাথে সকাল সকাল বেরু করতে গেছে, এটা ওর পাপার সকালবেলার রুটিন। বাপি বাপি কাল চল, ওই তো ওই যে ওই যে ওই যে না ওই তো ঘুরতে বেরিয়েছে, ঘুরতে বেরিয়েছে বাবাটা। এসো মা, চলে এসো বাবাই, চলে এসো চলে এসো। পাপাকে কিছু দিয়ে দাও, টাটা করে দা, টাটা করে দা, টাটা। এদিক দিয়ে এদিক দিয়ে, এই 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 এইখান দিয়ে, ওই পাপাকে টাটা করে দাও। এই এই চলে গেল পাপা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন সকাল ওই 9:10 এরকমই হবে। তো তোজমণির পাপা এই কাজে বেরোলো, তো সকালকার ডিউটি, কাজে বেরোনোর সময় তোজকে এক পাক ঘুরিয়ে নিয়ে আসতে হবে। তো ওকে ঘুরিয়ে নিয়ে এলো, তোজকে মুখ টুক ধুইয়ে দিয়েছি, এবার খাবারটা করছি সুজি। তো খাবার করে ওকে খাইয়ে দিয়ে, হ্যাঁ সকালে আমার খাওয়া হয়ে গেছে, ও যে তোজ একটু দেরিতে ওঠে বলে ওকে একটু পরে খাওয়াই আর কি। তো সকালে তোজ পাপার সাথে আমার খাওয়া হয়ে গেছে, কলা দিয়ে সুজি দিয়ে তৈরি করে তোজকে খাওয়াবো। তো জাস্ট হালকা করে একটুখানি নুন দিয়ে দিলাম, চিনি দেবো না, কারণ চিনি দিলে তো যে খায় না। কলার যে মিষ্টিটা আছে ওটাতেই ওর হয়ে যায়, আলাদা করে আর মিষ্টি এতে অ্যাড করতে হয় না। খাবার একদম রেডি। তো এত সকালে তো দুধ থাকে না, দুধ থাকে বাসি, তো আমি বাসি দুধ ওকে দিই না। তো আমি এইভাবেই ওকে খাওয়াই, যাদের দুধ না থাকে সকালবেলা, তো তোমরা এইভাবেও বাচ্চাদের করে খাওয়াতে পারো, খুবই হেলদি এটা। তো চলো তোজকে খাইয়ে দিই, আর আমাদের সকালবেলা রান্নাবান্না সবই কমপ্লিট। Thank you.
আর তো তোজোর খাওয়া দাওয়া হয়ে গেল, আর সকালের রান্না বান্না তো মোটামুটি কমপ্লিট। এবার অনেক কাজ আছে, উপরে ঘরদোরগুলো মুছতে হবে। আমার ঘর তো মানে এখনো বাসি বিছানাও তুলিনি, প্রচুর কাজ আছে প্রচুর। আর বদ্দি ঠাকুরকে খেতে দিল, এবার সব মানে বদ্দি শুধু খাওয়া হয়নি, আমার খাওয়া হয়ে গেছে, মা আর বদ্দি এবার খাবে। এবার কী বলবো, অনেক কাজ আছে সেগুলো করবো। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে তোজোকে টাকলু করে দেওয়া হয়েছে। তো ওই দেখো, তো দেখলেই তোমরা, তোজোকে টাকলু করে কালকে করে দেওয়া হয়েছে, কারণ কালকে আমি ব্লগ করিনি, তো সেই জন্য তোমাদের দেখা মানে তোমরা দেখতে পাওনি আর কি। তো কালকে ও টাকলু করে দিয়েছি ওকে। তো চলো আর গল্প না করে আমি কাজগুলো করি, এবার যত বেলা বাড়বে তত রোদ উঠবে। তোজোকে খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ ও দেখলেই তো তোমরা এদিক ওদিক ছোটাছুটি করে তারপর এক কামড় মুখে নেবে। ওকে খাওয়াতে মানে অনেকটা সময় লেগে যায় আমার। ফোন যদি চালিয়ে দিই তাহলে যে কোনো কারোর কাছেই খেয়ে নেবে, অসুবিধে নেই, কিন্তু ফোন চালিয়ে খাওয়াটাও তো সবসময় ঠিক না, না সেই জন্য আমি ফোনটা দিই না। আর ওইভাবেই আমাকে ওকে খাওয়াতে হয় অনেকটা সময় ধরে। আর এই যে ওকে খাইয়ে দিয়ে তো দেখলি কাজে হাত দিচ্ছি, কাজে হাত দিচ্ছি বলেই তোজোর পাপাকে সকালে টিফিন টিফিন গুছিয়ে দেয়া, মা যেতে ও রান্না করে দেয়, আমি ওকে টিফিন গুছিয়ে দিই, ওকে খেতে দিই, ওই করতে করতে আর এই কাজগুলো হয় না। তো এখন আমি এই ওপরের কাজগুলো করব। আর আমাদের সকালে বেলাই না মানে নিচের বাসি ঘরদোরগুলো মোছা হয়ে যায়, ওগুলো মাই মুছে নেয় সকালবেলা উঠে, ওপরেরগুলো হয় না, ওপরেরগুলো আমি একটু বেলায় করি। আর পিসিমণি নেই বলে পিসিমণি ছোটো পিসিমণির বাড়িতে গেছে, তোজো এখন আমার কাছে আসে, দেখো ঘোরাঘুরি করছে, এটা ওটা ইয়ে করছে আমার কাছে আসে, কারণ মা ওদের এখনও খাওয়া হয়নি। মা ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমি তোজোকে মায়ের কাছে রেখে আসবো, ততক্ষণ তোজো আমার কাছেই আছে। তোমরা দেখলে যে আমি মশাইটাকে ভাঁজ করে সুন্দর করে একটা কুশন কাভারের মতো দেখতে একটা খোলের ভেতর রেখে দিলাম। তো ওইটা অ্যাকচুয়ালি কুশন কাভারই, সেটা হচ্ছে আমার হাতে নিজের হাতে তৈরি করা, আমি হাতে সেলাই করে ওটাকে তৈরি করেছি। তো মশারি না ভাঁজ করে রাখলে না মানে আমার খুব মানে জ্যাবরাটে লাগে, তো মশারি ভাঁজ করে আমি আগেতে বক্সের ভেতরে রাখতাম, কিন্তু বার করা আর ঢোকানোর সময় না ওই কাঠের এক জায়গায় আমার খাটের বক্স খাটে একটুখানি মানে ঠেকলেই না, মশারিটা নরম তো ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়, সেই জন্য আমি আর ওইভাবে রাখি না বক্সের ভেতরে, আমি ভাঁজ করে ওই কুশন ওয়ারটার ভেতরেই গুছিয়ে রেখে দিই। তো কেমন হয়েছে তোমরা জানিও। আর এইদিকে দেখো বিছানাটা গুছিয়ে আমি তোজোকে খাটে তুলে দিলাম, এখনই আমার খাটের অবস্থা, ও কী করে দেবে খালি দেখতে থাকো। তো ওপরেই খেলবে, জানলাতে গিয়ে খেলবে, রাস্তায় গাড়ি ফাড়ি দেখবে, ততক্ষণ মা ওরা খাক, তারপর ওকে দিয়ে আসবো। আর একটা নতুন জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, যেটা হচ্ছে তোজোর একটা খেলনা কেনা হয়েছে অনলাইন থেকে, যেটা কিনা হাঁস, এটা হাঁসও হয় আবার ক্যাকটাস গাছেরও হয়, মানে কি বলবো মানে এই খেলনাগুলো হচ্ছে ব্যাটারি সিস্টেম, ভিতরে না চার্জ দেওয়া যায় এরকম। তো এই পুতুলগুলো হচ্ছে মানে মানে তো যা বলবে সেটাই ও বলবে, গান হয় অনেক রকম গান হয়, তারপর রেকর্ডিং কিছু যদি বলা মানে কবিতা বলে রেকর্ড করে দাও ও সেইটাকে বলবে, এরকম এই হাঁসটা। তো ক্যাকটাস গাছও ছিল, আমরা এই ক্যাকটাস গাছ নিয়ে আমরা এই হাঁসটা নিয়েছি, ও তোজো এটা নিয়ে সবসময়ই প্রায় খেলে।
ওর গান হয়, গান শুনি, তারপর যে যাই বলুক ওই পুতুলটাও সেটাই বলবে। তো খুব ভালো খেলনাটা। তো আর এইদিকে দেখো আমার ঘরের যে জিনিসপত্রগুলো দেখছো, কম্পিউটার ফম্পিউটারগুলো, আর হ্যাঁ কম্পিউটারের মেশিনটা টেবিলেই রাখা হয়েছে, কারণ অতিরিক্ত গরমে না কম্পিউটারের মানে এই যে মেশিনটার ভেতরে, মানে মেশিনটার ভেতরে পিঁপড়ে হয়ে যাচ্ছে অতিরিক্ত গরমে, আর মানে ডিস্টার্ব করছে মেশিন। মেশিনের ভেতরে যে একটা পাখা থাকে সেটা বন্ধ হয়ে যাচ্ছে অতিরিক্ত গরমে, নিতে পারছে না, সেই জন্য তোজমনির পাপা এখানে টেবিলেই বের করে রেখেছে। আর এগুলোকে আমাকে রোজ মুছতে হয়, কারণ আমাদের মানে রাস্তার পাশে বাড়ি বলে না, প্রচুর ধুলো হয়, প্রচুর ধুলো হয়, তো সেই জন্য একদিন না মুছলে যেন স্তর পড়ে যায় ধুলোর। তো আমার ঘরটা গোছানো হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি চলে এসেছি পিসেমণির ঘরে। তোমাদেরকে তো বললাম পিসেমণি নেই, কিন্তু এই ঘরে শুয়েছিল হচ্ছে ভাই, কারণ কালকে রোববার ছিল তো এই ঘরে রাত্রে ঘুমিয়েছিল। তো এই ঘরটা এবার আমি গুছবো, ঝাড় দেবো, তারপর পুরোটা একবারে মুছবো। আর এদিকে তোজো দেখো কালই ক্যামেরাটা ইয়ে করছে, নাড়াচ্ছে, দুষ্টু করছে খালি খালি। তোমরা নিশ্চয়ই শুনতে পেলে তোজো পড়াশোনা করছে, তোজো ওইভাবেই পড়াশোনা করে। তো তোমাদেরকেও একটু শোনালাম, তো প্রচুর ঝামেলা করছিল, ওকে আমি বইটা নিয়ে বইটা দিয়ে বসিয়ে দিলাম। ও না বই নিয়ে পড়তে পারুক চাই না পড়ুক, ও ঘাঁটবে, নাড়বে, চাড়বে, ওকে আমি তো এ বি সি ডি করে পড়াই, ও ওইটাই এ আ ও এরম বলতে একা একাই বলতে থাকে। তো ও বইগুলো দেখে একা একাই বলছে, দেখো শুনলে হাসিও পাবে, সেই জন্য তোমাদেরকে শোনালাম। আর হ্যাঁ সামনেই জামাই ষষ্ঠী আছে, নিশ্চয়ই তোমাদের সবার অনেক অনেক প্ল্যান করে রেখেছো বাপের বাড়ি যাওয়ার জন্য, আমিও অনেক প্ল্যান করে রেখেছিলাম। তো দুঃখের বিষয় আমাদের যা হবে না, কারণ তোজমনির পাপা একদিনের ছুটিতে অত দূরে যাওয়া, শুধু জামাই ষষ্ঠীর দিন ছুটি, আর তো আদার্স ছুটি নেই, ছুটি নিতে গেলে ওকে নতুন ছুটি নিতে হবে। তো ও যেহেতু যেই কাজটা এখন করছে সেটা সেখানে নতুন জয়েন করেছে, তো সেই জন্য ছুটি নিতে পারবে না। তো একদিনে তো আর যাওয়াটা সম্ভব না, যেতেই একটা রাত লাগে, বা একদিন এক রাত মানে একটা রাত লাগে রাতের বেলা গেলে, মানে আমরা সন্ধেবেলা চাপলে, সন্ধেবেলা আমাদের কামারকুণ্ডু থেকে 9:30 মেল, আর শিলিগুড়িতে মানে এনজিবিতে পৌঁছতে পৌঁছতে ওই 8:30 এরকম বেজে যায়, তার মানে এক রাত ধরো। তো যেতেই তো একটা রাত লাগবে, মানে থাকবে কদিন আর আসবে কবে, সেই জন্য আর যাওয়া হচ্ছে না। তো আমরা ভেবেছি পুজোর সময় যাব, যেহেতু পুজোর সময় ওখানে পুজো কাটানো হয় না, আমি এখানেই থাকি কারণ আমার এখানেই বেশি মজা হয়। তো পুজোর সময়ই ভাবছি এবারে ওখানে যাব। এবারে জামাই ষষ্ঠীতে আমার আর কোনো প্ল্যান নেই, যেহেতু বাপের বাড়ি যাওয়া হচ্ছে না, জামাই ষষ্ঠী মানেই তো বাপের বাড়ি যাওয়া। তো এবারে আমার কোনো প্ল্যান নেই, তোমাদের কেমন, তোমরা যাদের মানে অনেক অনেক প্ল্যান করে রেখেছো, আশা করি তোমাদের প্ল্যান যেন সাকসেস হয়, আমার আর কি দুর্ভাগ্য, কি বলবো আর। আর এদিকে দেখো আমি ঘরটা মুছতে চলে এসেছি, তো ঘরটা মোছার জন্য আমি ফিনাইল নিয়ে নিয়েছি আজকে। আমি রোজ ফিনাইল দিয়ে মুছি না, আমি কোনো কোনো দিন নির্মা দিয়েও মুছি, কারণ মানে আমি অল্টারনেট করে মুছি, কিছু হয় নির্মা না হয় ফিনাইল, ফিনাইল না থাকলে আমি নির্মা দিয়ে মুছি। তো আজকে নির্মা ফিনাইলই নিয়েছি। তো এই দেখো আমি রোজের আমি না আমার খাটের তলা, শুধু আমার কেন আমাদের প্রত্যেকটা ঘরেরই খাটের তল আমি ভালো করে মুছি, কারণ ধুলো জমে থাকে বললাম না, তো আমার ধুলো জমে থাকলে আমার ভালো লাগে না। তো প্রত্যেকটা খাটের কোনা নিচ বা কোনো কোনা কোনা সমস্ত আমি ভালো করেই মুছি।
তো চলো মুছে নি। আজকে হচ্ছে পুরো বারান্দা, পুরো তিনতলা সিঁড়ি থেকে নিচতলা সিঁড়ি অবধি মুছবো, কারণ সিঁড়িগুলো আমি রোজ মুছি না, সিঁড়িগুলো রোজ মোছা হয় না, এই একদিন দুদিন ছাড়া ছাড়াই মুছি। তো আজকে সিঁড়ি টিড়ি সব ভালো করে মুছবো। তো চলো কাজগুলো করে নিই। আবার ওদিকে আমার কাঁচাকুচিও আছে, কাঁচাকুচি, বাসন মাজা এইসবগুলোও আছে। তোজোকে মাকে বললাম একটু দেখতে, কারণ মায়েদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আবার এইদিকে আমি চলে এসেছি, দেখো কটা জামা কাপড় আছে, সেগুলো নিমা জলে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দেওয়ার পরে এই যে এক কলপার ভর্তি বাসন দেখতেই পাচ্ছ, এগুলো সকালে রান্না করার, তারপর সকালে টিফিন খাওয়ার, চা খাওয়ার সমস্ত বাসন এখানে জড়ো হয়েছে। তো মাকে বললাম, মা যেহেতু রান্নাটা করেছে গরমের মধ্যে, এবার মাকে বললাম তুমিকে আর কিছু করতে হবে না, তুমি তোজোকে খালি দেখো ও খেলছে, এবার আমি এগুলো করে নিচ্ছি। এগুলো করে এবার তোজোকে চান করাবো, আমি চান করবো, তোজোর খাওয়ার করবো, ওকে খাওয়াবো, এই আর কি। তো এইগুলোই এখন করবো, তো চলো। ব্লগে অনেকেই কমেন্ট করে যে দিদি তুমি বাপের বাড়ি যাও না, কি তোমার বাপের বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই নাকি, তুমি তোমাকে কোনো দিনও দেখি না বাপের বাড়ি যেতে। তো সত্যি কথা বলতে আমার বাপের বাড়ির সাথে কোনো রকম আমার সম্পর্ক খারাপ না, সবই ঠিকই আছে। লকডাউনের পর থেকে এই যাওয়া আসাটা একটু কম হয়েছে, তো অনেকটা দূর বলে তোজো তো ছোটো, ওকে নিয়ে সবসময় এত দূর জার্নি করাটা সম্ভব না, আমাকে ওয়েদার এইসব, ওর শরীর এইসব ভাবনা চিন্তা করে, তারপরে তোজোমনির পাপার কাজ এইসব চিন্তা ভাবনা করে আমার যাওয়াটা আর কি কম হয়। তো এবারে একটু বেশিই কম হয়েছে, এক বছর হয়ে গেছে আমি আমার বাপের বাড়ি যাই না। তো ওরাও আসতে পারছে না, যেহেতু আমার বাবার শরীরটা মাঝখানে খুবই খারাপ করেছিল, সেই জন্য বাবা মাও আসতে পারছে না। তো বাপের বাড়িতে যেতে কার না ইচ্ছা করে বলো, বাপের বাড়ির যেমনই হোক সেটা মানে প্রত্যেকটা মেয়ের কাছে স্বর্গ। তো আমি এইসব কারণে বাপের বাড়ি আমার যাওয়া হয় না খুব একটা, তো যদিও বা ষষ্ঠীতে যাওয়ার কথা ছিল, ওই তো বললাম তোমাকে, তোমাদেরকে কিসের জন্য আমি যাই না, তো এই কারণ। তো কি বলবো আর আমার, তো প্লিজ তোমরা এরকম কমেন্ট করো না যে তোমার বাপের বাড়ির সাথে কেন সম্পর্ক নেই নাকি, বা কেন যাও না, এইসব কমেন্ট করো না, কারণ আমার খুব কষ্ট হয় এরকম কমেন্ট যদি কেউ করে যে কেন বাপের বাড়ি যাই না। তো বাপের বাড়ির সাথে আমার কোনো রকম সম্পর্ক খারাপ না, সব ঠিক আছে, শুধু এই এই সমস্যাগুলোর জন্য যা হয় না আমার। তো যখন যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার বাপের বাড়ি কোথায় কেমন, আমার বাপের বাড়িতে কে কে আছে সব তোমাদের সাথে শেয়ার করব।
চান ধান করে নিলাম কাজ কমপ্লিট করে। এবার আমি মুখে এখন অ্যালোভেরা জেল মাখছি। আমি এই গরমে বাড়িতে থাকাকালীন তেমন একটা কিছু মাখি না, কারণ আমার খুব সেন্সিটিভ স্কিন, একে তো কালো, আবার মানে উল্টো পাল্টা কিছু মাখলে না ব্রণ হয়ে যায়, তো ব্রণর ছোপ হয়ে যায়। সেই জন্য আমি বাড়িতে থাকলে সেরকম কিছু মাখি না, জাস্ট অ্যালোভেরা জেলটাই মাখি। আর অতিরিক্ত গরমে ময়েশ্চারাইজ কিছু মাখতেও ইচ্ছা করে না, ওই জন্য অ্যালোভেরা জেলটাই মাখি। আর বাইরে বেরোলে VLCC সানস্ক্রিনটা মাখি, আর নয়তো মামার্থের সানস্ক্রিন যে কোনো একটা মাখি বাইরে বেরোলে। বাড়িতে থাকাকালীন আমি অত সানস্ক্রিন মানে কোনো ক্রিমই ইউজ করি না, খালি অ্যালোভেরা জেলটাই আমি দিই। পুজোকে খাইয়ে দিয়ে এবার আমি খেতে বসেছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ পুজোকে খাওয়াচ্ছিলাম তো বাপি মা বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, দাদু দাদু সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি আমি একা খাবো বলে। তো আমি একা একা যদিও খুব একটা খাই না, আমি সবার সঙ্গেই খাই একসঙ্গে কাজ বাট মিটে গেলে। তো আজকে সবার খাওয়া হয়ে গেছে বলে আমি এই দেখো আমাদের বারান্দায় যে তক্তপোষটা পাতা ছিল ওখানেই বসে খাচ্ছি, কারণ খোলামেলা জায়গা, খুব সুন্দর হাওয়াও আসছে। আর এদিকে দেখো কী কী রান্না করেছে আজকে মা, পটল ভাজা, ঢ্যাঁড়সের ঝাল, তারপর বটবটি আলু দিয়ে তরকারি, তারপরে ছোটো মাছের টক ডাল, তারপরে রুই মাছের ঝাল, অনেক কিছুই মা সকাল সকালে রান্না করেছে। তো ভাতটা দুবার করে হয়, সকালে একবার তোজমনির পাপার মতো হয় আর বেলায় আমাদের মতো হয়, তো তরকারিগুলো সকালে একবারই করে রাখা হয়। তো চলো খেয়ে নিই, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো যদি আজকের ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, যারা আমার চ্যানেল নিয়ে নতুন। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাইকে সবাই ভালো থেকো।